মহালয়া বলে আমি ওই মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিইনি, কিন্তু কালই তাকে শিশু সমেত আমি কাশী বা বৃন্দাবনে পাঠিয়ে দেব। এই মুহূর্তে তুলসীর বিষয়ে কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। তবে তুলসীও বাঁচবে না, ওর বাচ্চাটার কি হবে? ওকেও এভাবে মরে যেতে হবে। কালীচরণ, প্রয়োজনে দ্বিগুণ লোক লাগাও, আর আমি যা বলেছি তার অন্যথা যেন না হয়। দেরি কোনোভাবেই করা চলবে না। নৌকা কদ্দূর? বড় পালতোলা নৌকা প্রস্তুত হচ্ছে, একটু পরেই তৈরি হয়ে যাবে। আপনি এসব নিয়ে ভাববেন না দাদা। বেশ, মেয়েটি যেন তার সন্তান সমেত যত শীঘ্র সম্ভব রওনা হয়। আচ্ছা, আমি নিজে দাঁড়িয়ে সমস্ত ব্যবস্থা করছি। খুড়োমশাই, আপনি একটু অপেক্ষা করুন। বাবামশাই, এই বিষয়ে আমার একটু কথা বলার ছিল। এই বিষয়ে আমার কোনো কিছু আলোচনা করার নেই চন্দ্র। আমার কাছে ওই মেয়েটির থেকেও জামায়ের সম্মান অনেক গুরুত্বপূর্ণ। তো ছোট খুকি, তার সম্মান? বাবামশাই, আমি নিজে শুনেছি। চন্দ্র, এই নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। তুমি বোধহয় ভুলে গেছো এই পরিবারের মর্যাদার কথাটা। ওই মেয়েটি আজই রওনা হবে এবং কিছুক্ষণের মধ্যেই। এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। বাবামশাই, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এ হেন সিদ্ধান্ত। এর নাম ওই বিহাই মশাই। আরে বিহাই মশাই, শোনা শোনা শোনা, তা রঘুবীরের কৃপা সব কুশল মঙ্গল তো? থাক 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 বাবা, জীবন থাক থাক। বিহাই মশাই, সামান্য কিছু তত্ত্ব এনেছিলাম সকলের জন্যে, বের পরে পেতম বার এই খালি হাতে। বিহাই মশাই, আপনি কিন্তু কিন্তু কেন করেন বলুন তো? হ্যাঁ, আপনার আনা পূজোর উপহার সে কখনো সামান্য হতে পারে? তার মূল্যই আলাদা। কালীচরণ, কালীচরণ, যাও অন্দরে গিয়ে খবর পাঠাও। চন্দ্র, যাও ওনাদের নিয়ে গিয়ে বসাও, আর মা লক্ষ্মীকে খবর দাও এসে তার বাবার আশীর্বাদ নিতে। বিহাইমশাই, আমি একটু ঘুরে আসছি, আপনারা জিরণ ততক্ষণ। হ্যাঁ বাবামশাই, ওনাদের নিয়ে গিয়ে বসাও। কি করে রানীকে বলবো যে বাবামশাইকে আমি কিছুই বোঝাতে পারলাম না, আমি ব্যর্থ হলাম রানী। বাবামশাই, ভেতরে আসুন, আসুন। বসুন বাবামশাই, আসুন। ফুল ঠাকুমা, তোমরা কথা বলো। বাবামশাই, আমি রানীকে গিয়ে খবর দিচ্ছি, আপনারা বসুন। বসুন বসুন, বসো তোমরা বসুন, রানী এক্ষুনি আসবে। এসব আবার কি? আগে আপনাদের মান দেবার মতো ক্ষমতা তো আমার নেই, তবু এই যেটুকু যা তথ্য এনেছি সেটা যদি গ্রহণ করেন তো। বউয়ের বাপের ঘরে অবস্থা যে ভালো না সে আমরা জানি, এইটুকু জানি যে তারা বিশাল তত্ত্ব পাঠাতে পারবে না। এইটুকু বুঝেছিলাম যে বড় ঘরে যখন মেয়ের বেঁধেছেন তখন তাকে ভদ্রতা সভ্যতা সংসারের রীতি নীতি এসব বুঝে পাঠিয়েছে, এখন তো দেখছি সে ঘুরেও বালি। মা, কি করছো? কি চুপ করো তুমি, ওদের এইসব কথা কইছো কেন তুমি? আমাদের সংসারের সমীশির কথা ওনাদের কেন বলছো বলো তো? চুপ করো। আপনারা বসুন বসুন, একটু শরবত খান, ঠান্ডা হন। সুবলা, পুটু, কোথায় গেলি রে? এই তত্ত্ব নিয়ে যা, শাক ভাজা, শাক শাক ভাজা। বলেছি আমি বেশ করেছি, মেয়ের বাপকে বলবো না তো কাকে বলবো শুনি? মেয়েকে এমন মানুষ করেছে যে মেয়ে সবসময় অশরীর কান্দি করে বেড়াচ্ছে, বার মুখো হয়ে থাকছে।
যা সাউরি ননদ কাউকে মান চেনে তোরা আমার মেয়েকে পছন্দ করেছিল বলে এ সংসার এখনো ঠাই পেয়ে যাচ্ছে তাহলে আমি তো কবেই দূর করে দিত মশাই আপনি কিছু মনে করবেন না আমার মার হয়ে আমি মাপ চাইছি আপনার কাছে আসলে আমার মার রাগ একটু বেশি আমাদের বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছে মা খুব রেগে আছেন তাই অমন করে বলেছেন আপনি কিছুটি মনে করবেন না বড় মা বৌমাইকে নিয়ে এলে তাকে বসিয়ে তুমি একবার অন্দরে এসো কথা আছে আয় মা আয় বাবাকে পেন নাম কর আশীর্বাদ নে আমি একটু ঘুরে আসছি আমি একটু ঘুরে আসছি সেদিন না বাপের মান যাওয়ার ভয়ে আমার উপরে রাগ করে এই শৌর ঘরে চলে এসেছিলি তুই কি করেছিস এখানে এসে চুপ করে থাকিস না রানী বল আজ এখানে যা যা কথা শুনতে হলো আমাকে তাতে মান থাকলো আমার ছি রানী ছি ছি তোর কাছ থেকে এমনটি আশা করিনি কো কত ভালো একটা শৌর ঘর পেয়েছিস তুই কোথায় সবকিছু মানিয়ে গুছিয়ে নিবি তা না উল্টে এমন সব কাণ্ড কারখানা করছিস যে তোর দিদ ঠাম্মার কাছে আমাদের এক ঝুড়ি কথা শুনতে হলো জানিস কি করেছিস চুপ করে থাকিস না রানী বল কি করেছিস রকুবিনের নামে বলছি তোমার মেয়ে এমন কিছু করেনি যাতে তোমার মুখ ছোট হয় ওই মেয়ে আর তার ছেলে কোথায় যেত বলো ছোট জামাই বাবু তার জীবন শেষ করে দিয়েছেন আচ্ছা আচ্ছা তুই কি তোর নন্দের বিরুদ্ধে কিছু বলেছিস না বাবা আমি কাউকে কিচ্ছুটি বলিনি কিন্তু ওই অভাগী মেয়েকে আমি ছাড়তে পারছি না ওর ছেলে যে আমার আঁচল ধরলো আরে কার ছেলে তোকে নিয়ে শৌর ঘরে কথা উঠেছে এটা তো বুঝতে আর বাকি নেই কো হ্যাঁ বল বোন আমাদের সবাইকে খোলসা করে বল একবার তোর কি দশা করি বৌরানি কাশি চলে গেলে ও বাবু আমাকে ছাড়বেন না গো ওকার বাবা যে ওনার থেকে টাকা নিয়েছেন ও মেয়ে খুব অবাকি খুব অবাকি একই স্বপ্ন এসে কাণ্ড করেছিস তুই কি
করবি এবার তুই? হ্যাঁ, কি করে সামাল দিবি সব দিক? বাবা মশাই এখনো কিচ্ছুটি বলেননি, আমি বাবা মশাইয়ের কাছে যাব, তিনি এবারেও আমাকে পেরাতে পারবেন না। আপনি কেন এখন অপেক্ষা করছেন? ও মেয়েকে কোথাও পাঠানোর ব্যবস্থা আপনি কেন করছেন না? মায়া, বাড়িতে কুটুমরা এসেছেন, তাদের সামনে দিয়ে কি করে পাঠাবো ওই মেয়েকে? আর আমি চাই না এই কথা বাইরে পাঁচকান হোক। আমি জানতুম ও মেয়ে মানুষ এই বাড়িতেই থাকবে। বউ চেয়েছে না, অনক্ষী মেয়ে মানুষ এ বাড়িতে টিকে যাবে, এ আমি বলে দিলুম দেখে নিস যুগি। আ ছোট, ধৈর্য হারাস নে, পিতরাম কেন মেয়েটাকে পাঠাতে চাইছে না সেটা বোঝার চেষ্টা কর। কি দরকার ছিল বেয়াদের কাছে বইয়ের কেচ্ছা গাওয়া? ও ছেলে মানুষ, সবকিছু বোঝার কি ক্ষমতা হয়েছে? বাবা মশাই, ও আপনারা এখানে সকলেই আছেন দেখি, আমি কিন্তু ওই মেয়েকে কাশী বা বৃন্দাবন পাঠানোর পক্ষপাতী নই। পক্ষপাতী নস কেন রে? তোর বউ বলেছে বলে তো? হ্যাঁ, আমি তো শুনলুম কাল আমরা চলে আসার পর ওই অসুচি মেয়ে তোর বউয়ের পা ধরে কান্নাকাটি করেছে। আর রাতের বেলা তোকে বুঝিয়েছে পিতরামকে আটকানোর জন্য? দিদমা, রানী যদি এ কাজ করে থাকতো তাহলে কি এমন ভুল হতো? সমাজের এই জঘন্য প্রথা বন্ধ করতে আমরা কি কিছুই করতে পারি না? দিদমা, ওই মেয়েটিকে যদি কাশী বা বৃন্দাবন পাঠানো হয় তাহলে তো তার জীবন সেই খারাপ পথেই চলবে। চন্দ্র, আমি আগেও বলেছি আবারও বলছি, সমাজ সংস্কারের থেকে এই পরিবারের মান মর্যাদা এগুলো আমার কাছে অনেক বড়। মেয়েটির ভরণ পোষণের জন্য আমি যথেষ্ট মূল্য দিতে রাজি আছি, কিন্তু এর বেশি আমার কাছ থেকে কিছু আশা করো না। কি মা লক্ষ্মী, তুমি এমন আঁচল পেতে দাঁড়িয়ে আছো কেন মা? মা, আমার যা আছে সব তো তোমার, তোমাকে তো আমি রাজরানী করে এই বাড়িতে নিয়ে এসেছি। আপনার কাছে আমি মাপ চাইছি বাবা মশাই, আপনি যে টাকাখানা তুলসীকে দেবেন বলেছিলেন সেই টাকাগুলো আমাকে দিতে পারবেন নে? টাকার দরকার কিসের তোর? এমন ভিক্ষে চাইছিস? ছি মা, ও পোলটাক মা, আমি তুলসীকে নিয়ে আমার গায়ে যাব, ও আর ওর ছেলে ওখানে ভালো থাকবে, ওদের কিচ্ছুটি হবে না। তাহলে সব দিক রক্ষে হয়, আমি তো তার জন্যই টাকা গুলো চাইছি। মেখেনে, তুমি তোমার বাপের বাড়ির কাঁয়ে যাবে? না মা, না, তা হয় নে, তা হয় নে মা। সত্যি আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আর।
এত কথা কও কেন বলো তো দেখি? তুমি না নতুন বউ, একটু মুখ বন্ধ করে রাখতে পারো না? সব কথাতে তোমাকে কথা কইতে হবে। চলে যায়। রানী, হঠাৎ করে তোমার মনে এই কথা এলো কি করে বলো তো? তোমার গ্রামের লোক যদি জেনে যায় ওই মেয়েটি কে, তাহলে তোমরাই কিন্তু বিপদে পড়বে রানী। আমাকে ফেরাবেন না বাবা মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, তুলসীর যে বাড়ির সাথে সম্পর্ক আছে সে আমি কাউকে জানতে দেব না। কেউ জানতে পারবে না, শুধু জীবনটুকু আপনি নষ্ট হয়ে যেতে দেবেন না বাবা মশাই, নষ্ট হয়ে যেতে দেবেন না। আমি আপনার দুটি পায়ে হচ্ছি। মা 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 মা, ওঠো মা, ওঠো ওঠো মা। মা তুমি ভিতরে যাও মা, ঘরে যাও, ওই মেয়েটিকে নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই। বৌমা, তোমার সৌ ঠাকুর কি বললেন শুনলে তো? তুমি ঘরে যাও মা, ঘরে যাও। সব শুনেছি, কিন্তু কালী আঁচল নিয়ে আমি কোথাও যাব না। বাবা মশাই তুষ্ট হয়ে আমার আঁচলে যা দেবেন তাই দিয়েই আমি কাজ চালাবো। ও, তাহলে টাকা না পেলে তুমি উঠবে না? আমি তোমার চোখে জল দেখতে পারি না মা, এতে যে আমার মা লক্ষ্মীর অপমান হয়। পিসিমা, পিসিমা, এই বিষয়ে আপনার কি মত? পিতরাম, এতে আমার মত নেই, এতে বিপরীত হবে। তবে একটা কথা ভাবার আছে, কাশি বৃন্দাবনে সেই বাবুর জালে যদি আবার পড়ে আমি নিজেকে মাফ করতে পারবো না, পারবো না। ফুল ঠাকুমা, রানী যখন কথা দিচ্ছে ও জামাইবাবুর নাম জানাবে না, তখন ও সত্যিই কাউকে জানতে দেবে না। ফুল ঠাকুমা, রানীকে ওই মেয়েটির দায়িত্ব দাও না, তাহলে ওই মেয়েটির জীবন রক্ষা পাবে, না হলে ওই মেয়ে নদীতে ঝাঁপ দেবে। আমি লোক নিন্দার ভয় পাচ্ছিলাম, দেখলাম সেই ভয়টা তুমি পেলে না। বেশ, তাই হবে। তবে মেয়েটিকে আজ রাত্রেই তার শিশুকে নিয়ে এ বাড়ি থেকে বিদায় হতে হবে। সকলে জানবে মেয়েটি জলে ডুবে মারা গেছে। রাজি, যত
উৎসব। আমি রাজি বাবা মশাই, আমি রাজি। তোমার তুলনা